ভট্টপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত জ্যৈষ্ঠের এই খরতাপে প্রতিকূল পরিবেশে ভট্টপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আজহার আলী মণ্ডল, আজকের প্রোগ্রামের বরেণ্য সম্মানিত অনারেবল চিফ গেস্ট, মাননীয় সাংসদ, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন হাফিজুল কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অনুজ, আমার স্নেহধন্য জনাব মাওলানা মাসুদুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর একটি সাজানো আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহর মেহরবানি, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আপনাদের কাতারে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল এখানে হচ্ছে, মানে এটা আল্লাহ তাআলা আমি খাস মেহরবানি বলব, চতুর্দিকে বৃষ্টি, মাঝখানে আমি আসতে নিয়ে, মানে ক্যাটস অ্যান্ড ডগস, মশুল ধারে বৃষ্টি, চতুর্দিকে সিংড়াই বৃষ্টি, নাটোরে বৃষ্টি। কিছুক্ষণ আগে আমার বাড়ি থেকে কথা ফোন কল আসছে, ঢাকায় প্রচুর বৃষ্টি, এখানে বৃষ্টি নাই, মোটামুটি ভট্টপাড়ার সব মানুষ তো আল্লাহ আল্লাহ হয়ে গেছে। এখন কোন দিনটা মাজার হয় আবার আল্লাহ জানে। তো আজকে সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, আজকে জ্যৈষ্ঠের শেষ তারিখ, কালকে আষাঢ়, নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগতরা যাসনি ঘরের বাহিরে। রবি ঠাকুর, আষাঢ়ের প্রচণ্ড বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তায় চলতে কষ্ট হবে, এই জন্য তিনি বলছেন তোমরা রাস্তায় বের হইও না, আর সেই আষাঢ়ে এবং জ্যৈষ্ঠ আপনার মাহফিলের ডাক দিয়েছেন, এটা বিশাল বড় সাহসিকতার কাজ, তাই না? তো যাই হোক, এই প্রতিকূল পরিবেশে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা, আল্লাহুম্মা, ইন্নী আসআলুকা, আসআলুকা, আল হুদা, আল হুদা, ওয়াত তাকওয়া, ওয়াত তাকওয়া, ওয়াল আফাফা, ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা, আল্লাহুম্মা, লাকা আসলামতু, লাকা আসলামতু, ওয়া বিকা আমানতু, ওয়া বিকা আমানতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়াইলাইকা আনাবতু, ওয়াইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন, মুক্ত সদৃশ, চমকপ্রদ এবং তত্ত্বে ভরপুর, অনেক সুন্দর সাজানো গোছানো তিনি কথা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চূড়া, এলেম কালাম তো তেমন কিছু নেই, কিছু কথা বলতে চাচ্ছি,
শুনতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। ফ্যানটা একটু আস্তে দেওয়া যায় না? আস্তে হয় কি? একটু আস্তে দেওয়া যায় কি? আস্তে দিলে শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ, একটু আস্তে দেন। হুজুর বেশি ঠান্ডা হয়ে গেলে তো আরেক বেকায়দা। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা সেখান থেকে কথা শুনবো আজকে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই পৃথিবীতে মায়া, মোহাব্বত, ভালোবাসা, এটা কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ এবং রাসূল ছাড়া এবং ইমানের মোহাব্বত ছাড়া পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসাগুলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। হ্যাঁ ঠিক আছে, খান নাই তো? আপনারা খাইছেন না? উনি খান নাই, এই জন্য যাচ্ছেন, তাছাড়া ছুটি ছিল না। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো পৃথিবীর এই পিতা পুত্রের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে একটা টান, একটা ভালোবাসা, মোহাব্বত, এটা কে দিয়েছেন? এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কিন্তু চিরস্থায়ী কিছু ভালোবাসা আছে না নেই? আছে। কার সাথে? আস্তে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নবীর সাথে মনে হয় নাই? আস্তে বলবেন না, আছে না নেই? আছে। কিন্তু আমরা ব্যস্ত চিরস্থায়ী ভালোবাসা কি নিয়ে না ক্ষণস্থায়ী ভালোবাসা নিয়ে? ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষণকারের মায়ায়, চিরদিনের চিরস্থায়ী যে সম্পর্ক, আমরা আল্লাহকে বাদ দিতে রাজি আছি কিন্তু দুনিয়ার মোহাব্বত বাদ দিতে রাজি নাই, এমন লোক আছে না? আছে। না, এমনটা যেন না হয়, এজন্য আল্লাহ তাআলা নিজে বান্দাকে সতর্ক করে দিচ্ছেন তার রাসূলকে দিয়ে। সাতটা জিনিসের প্রতি, সাত বিষয়ের যে ভালোবাসা, আল্লাহ তাআলা সাতটা ক্লাস এখানে তুলে ধরেছেন। তুলে ধরে বলছেন এগুলোর চাইতেও বেশি ভালোবাসা দিতে হবে। এক নম্বর কার জন্য? নম্বর দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং নম্বর তিন হলো জিহাদকে। নম্বর তিন কি? জিহাদ। জিহাদের নাম শুনে অনেকের গাছালা পড়া করে, আছে না নেই? আছে। জিহাদ শব্দ কোরআনে কারিমে 41 বার এসেছে, একবার দুবার না। এবং রাসূলকে প্রশ্ন করা হলো সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে কি ইয়া রাসূল আল্লাহ? রাসূল বলেন তিনটা। এক নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সুবহানাল্লাহ। সুম্মা ইয়ার পরে কি রাসূল বললেন? আল বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। সুম্মা ইয়ু এরপরে কোনটা? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, নম্বর তিন হলো আল্লাহর পথে জিহাদ করা। অথচ জাতির সকল বিষয়ের সমাধানের জন্য একটা স্থান আছে, পরামর্শের জায়গা আছে, সেটা হলো সংসদ। সংসদে অনেক কথা হয়, সেই কথায় কণ্ঠভোটে অনেক আইন পাস হয়, অনেক প্রতিনিধিরা সেখানে গিয়ে হাজির হন, দেশ জাতির কল্যাণ নিয়ে তারা কথা বলেন। সেখান থেকে যদি এমন শব্দ আসে জিহাদকে কলঙ্কিত করা হয়, এর চাইতে পোড়া কপাল আর কিছুই হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা আছে, আমরা আস্তে আস্তে করে শুনব। আমাকে সবাই সময় দেবেন তো নাকি? কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন সে আয়াতের দিকে চলে যাচ্ছি। আয়াতটি হলো সূরা তৌবা, সূরা তৌবার 24 নম্বর আয়াত থেকে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। তবে একটা কথা বলে দেই, সেটা হলো যদি কেউ আল্লাহকে সোজা পেতে চায়, আল্লাহকে পাবে না, একজন ভায়া লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ শুধু রাসূলকে চায়, আল্লাহকে চায় না, তাও হবে না। আবার আল্লাহকে চায়, রাসূলকে চায় না, তাও হবে না। দুজনই দরকার, আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? আছে।
সম্মানিত ভাইয়েরা, আমার চোখের সামনে আমার বাবাকে যদি কেউ অন্যায়ভাবে গালি দেয়, আদর্শ সন্তান কি চুপ করে থাকতে পারে? না। এটা নেতা নিয়ে যদি বিরূপ মন্তব্য আসে, প্রতিবাদের ঝড় ওঠে, রাজপথ কাঁপিয়ে তোলে, কিন্তু যে সম্পর্ক আমার চিরদিনের সম্পর্ক, রসুল কিনে যদি কেউ কথা বলে, অবশ্যই তার প্রতিবাদ করার দরকার আছে না নেই? সাধারণ দায়িত্ব না ইমানি দায়িত্ব? বলেন, ইমানি দায়িত্ব। যারা এটাকে দায়িত্ব মনে না করে, ওদের ব্লাড টেস্ট করবেন, নিশ্চিত বোঝা যাবে ওর রক্তের মধ্যে মোনাফিকের রক্ত লুকানো আছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جنبنا الله أكبر হে রাসূল আপনি জানিয়ে দেন, তোমাদের যে ভালোবাসা পৃথিবীতে তোমরা দেখতে পাও তোমাদের পিতার প্রতি, সন্তানের প্রতি, ভাইদের প্রতি, স্ত্রীদের প্রতি, তোমার প্রতিবেশীর প্রতি, সম্পদের প্রতি, ব্যবসার প্রতি যে টান, বাসস্থানের প্রতি যে টান, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মহব্বত, পার্থিবঙ্গনে যে মহব্বত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন, এই সমস্ত মহব্বতের চাইতে বেশি মহব্বত থাকতে হবে কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? নম্বর দুই হলো নবীর উপরে। নম্বর তিন হলো জিহাদকে বেশি পছন্দ করতে হবে। এখানে সাতটা বিষয়কে স্থান দেওয়া হয়েছে। এক নম্বর হলো পিতা, নম্বর দুই হলো সন্তান, নম্বর তিন হলো ভাই, নম্বর চার হলো স্ত্রী, নম্বর পাঁচ হলো প্রতিবেশী, নম্বর ছয় হলো সম্পদ, নম্বর সাত হলো ব্যবসা, নম্বর আট হলো এর সঙ্গে বাসস্থান। বাসস্থান দেখলে পরে মনটা জোড়ায় যায়, সুন্দর একটা বাড়ি। এই যে টানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত টানের চাইতে বেশি টান থাকতে হবে কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহর এক জায়গায় বলছেন, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ জোরে বলুন, আল্লাহু আকবার। মানুষের জন্য নারীকে সুসজ্জিত করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে, পুরুষের জন্য সন্তান সন্ততি।